মুসলিম বিশ্বে সমালোচিত। কে এই সালমান রুশদি? নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হামলার শিকার হয়েছেন লেখক সালমান রুশদি। হামলাকারী হিসেবে নিউ জার্সির বাসিন্দা 24 বছরের হাদি মাতারকে হেফাজতে নিয়েছে পুলিশ। ফের আলোচনায় উঠে এসেছেন বুকার পুরস্কার জেতা এই লেখক। এবারই প্রথম হামলার শিকার হলেও তিনি এর আগেও নিজে সাহিত্যকর্মীর জন্য হামলার হুমকি পেয়েছেন। 1988 সালে এই লেখকের প্রকাশিত চতুর্থ বই শ্যাটানিক ভার্সেস মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দেয়। নিরাপত্তার অজুহাতে তিনি আত্মগোপনে চলে যান। এই ঘটনায় যুক্তরাজ্য এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়। এমনকি 1989 সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি রুশদির মৃত্যুদণ্ড ঘোষণা করে ফতোয়া দেন। সমালোচিত এই লেখক তার বইয়ে ইসলাম ধর্মকে উপহাস করেছেন বলে মনে করেন মুসলিমরা। বইটিতে দুজন যৌনকর্মীর এমন নাম দেওয়া হয়েছিল যা ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহর দুজন স্ত্রীর নামের সাথে মিল খায়। আর এই বইটিতে এমন দুটি লাইন লিখেছিলেন যেখানে তিনি দাবি করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ কুরআন থেকে সেগুলো বাদ দিয়েছেন। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে গোটা মুসলিম বিশ্ব। 1989 সালের জানুয়ারিতে ব্রাডফোর্ডের একদল মুসলিম বইটির কপি পুড়িয়ে দেয়। বইটির প্রকাশনা সংস্থা ভাইকিং পেঙ্গুইনের লন্ডন অফিসে ইট পাটকেল ছোড়া হয়। উত্তেজনায় নিউজ এজেন্ট WHS স্মিথ তাদের ডিসপ্লে থেকে বইটি সরিয়ে দেয়। যদিও রুশদি ধর্ম অবমাননার অভিযোগ প্রত্যাহার করে আসছেন। সেই সময় উপমহাদেশে রুশদি বিরোধী শুরু হয় দাঙ্গা। এতে নিহত হন অনেকেই। তেহরানে ব্রিটিশ দূতাবাসে পাথর ছোড়া হয় আর রুশদির মাথায় দাম ঘোষণা করা হয় $3 মিলিয়ন। এই ঘটনায় স্যাটানিক ভার্সেসের জাপানি অনুবাদককে টোকিওতে মৃত অবস্থায় পাওয়া যায় 1991 সালের জুলাইয়ে। পুলিশ জানিয়েছিল যে তাকে কয়েক দফায় ছুরির আঘাতে আহত করে তার অফিসের বাইরে ফেলে রাখা হয়েছিল। এর আগে এই মাসে ইতালিয়ান অনুবাদককে তার অ্যাপার্টমেন্টে ছুরির আঘাতে আহত করা হয়, যদিও তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু কে সালমান রুশদি? মুসলিম ঘরের সন্তান হয়েও কিভাবে তিনি ইসলামের ঘোর শত্রু হয়ে উঠলেন? এমনও হাজারো প্রশ্ন ঘোরপাক খায় আলোচকদের মাঝে। ভারতের বোম্বেতে জন্মগ্রহণ করা সালমান রুশদি 14 বছর বয়সে ইংল্যান্ডে যান। তিনি যখন ব্রিটেনের নাগরিকত্ব নেন তখন থেকে মুসলিম বিশ্বাস থেকে সরে দাঁড়ান। তার প্রকাশিত প্রথম বই গ্রেমাস খুব একটা সাফল্য পায়নি, তবে সমালোচকরা সেই সময় থেকে সম্ভাবনা দেখতে পান। এরপর প্রায় 5 বছর সময় নিয়ে তিনি লেখক দ্বিতীয় বই মিড নাইট চিলড্রেন। বইটি বুকার পুরস্কার লাভ করে। মিড নাইট চিলড্রেন ছিল ভারতকেন্দ্রিক। এটি ছিল দারুণভাবে প্রশংসিত এবং বিক্রি হয়েছিল প্রায় 5 লক্ষ কপি। ধারাবাহিকতায় প্রকাশ পায় তৃতীয় বই সে। এই বইয়ের বিষয়বস্তু ছিল পাকিস্তান কেন্দ্রিক। পরে বইটি ছিল দ্য জাগুয়ার স্মাইল। এই বইটি ছিল নিকারাগুয়া ভ্রমণ ভিত্তিক। 1988 সালে প্রকাশিত হয় দ্য স্যাটানিক ভার্সেস। এই বইটি তীব্র ক্ষোভের তৈরি করে মুসলিমদের মধ্যে। তারা মনে করেন বইটিতে ধর্ম অবমাননা করা হয়েছে। ভারত সরকার দ্য স্যাটানিক ভার্সেস প্রথম নিষিদ্ধ করে। পরে পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশ এবং দক্ষিণ আফ্রিকাও একই পদক্ষেপ নেয়। উপন্যাসটি পেয়েছিল দ্য হুইট ব্রেড প্রাইস। কিন্তু 2 মাসের মধ্যেই বইটিকে ঘিরে দানা বাঁধে প্রতিবাদ বিক্ষোভ। কিন্তু মুসলিম মনে করেন বইটিতে ইসলাম ধর্মকে উপহাস করা হয়েছে। মুসলিম বিশ্বে শুরু হয় বিক্ষোভ। তবে রুশদি ধর্ম অবমাননার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তবে এর মধ্যেই বইটি বেস্ট সেলারের তালিকায় চলে যায়। গত 2 দশকে রুশদি আর কিছু বই প্রকাশিত হয়েছে। ব্যক্তি জীবনে তিনি বিয়ে করেছেন 4 বার, 2টি সন্তানও আছে। সাহিত্যে অবদানের জন্য 2007 সালে নাইটহুড উপাধিও পেয়েছেন। 2012 সালে নিজের জীবনভিত্তিক বইও প্রকাশ করেছেন তিনি। রিপোর্ট বরাক বাংলা নিউজ।